ঢাকা 7 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাশিম মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। কোটা বিরোধী আন্দোলনের সময় গুলিতে ছাত্র নিহতের একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অন্য নেতাদের মতো হাজি সেলিমও আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক এই ঘটনা ছাড়াও পুরান ঢাকায় হাজি সেলিমের বিরুদ্ধে জমি ও ভবন সহ বিভিন্ন দখলের অভিযোগ পুরনো। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানিয়েছেন, হত্যা মামলার আসামি হিসেবে হাজি সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুরান ঢাকায় বহুল আলোচিত হাজি সেলিম অসুস্থ থাকায় গত জানুয়ারির জাতীয় নির্বাচনে ঢাকা 7 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন তার ছেলে সুলাইমান সেলিম। তার আরেক ছেলে ইরফান সেলিম স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে এই দুই ভাই ও পলাতক রয়েছেন। 5 আগস্টের পর পুরান ঢাকার বিভিন্ন থানায় হওয়া মামলায় তারা আসামি বলে জানা গেছে।